বরগুনা আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ডেপুরা গ্রামে গেলেই চোখে পড়বে নোংরা কাপড় চোপড় পরা ও গাছের সাথে দুপায়ে শিকলে বাঁধা অবস্থায় ময়লা জায়গায় বসে আছেন গোলেনুর নামে এক মাঝবয়সী নারী। দুপায়ে লোহার শিকল, বন্দি অবস্থায় চার পায়ে হাঁটাচলা করছেন মাঝে মাঝে, আবার কখনো কখনো মাটিতে বসে আপন মনে কথা বলছেন তিনি। ভর দেবেন কে, ভর দেবেন কে, ফলের নাম লইয়ে যাবেন না, মানে ওই বাসনা থাকলে লইয়ে যাবেন না, তাই ভর দেবেন কেমন মানুষ, মানুষটা ভর দেয় মানে কোলটা কেমন মানুষটার, হ্যাঁ তুলে রাশি যায় না, হ্যাঁ সুন্দর একটা ঘর দেবেন, হ্যাঁ সুন্দর একটা ঘর দেবেন, হ্যাঁ 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 দেখছেন হ্যাঁ কয় না দেখেন কি মানুষ মনে দেবো দেবো তোমাকে সুন্দর একটা ঘর দেবো সুন্দর একটা, হ্যাঁ হ্যাঁ ঘর নিবা একটা, হ্যাঁ হ্যাঁ প্রায় 22 বছর আগে হঠাৎ করেই মানসিক প্রতিবন্ধী হয়ে যায় গোলেনুর। তারপর থেকেই বড় বোন নূরজাহান বেগমের বাড়িতে থাকে সে। অসুস্থ বাবা কয়েক বছরের মধ্যেই মারা যায়। বাবার মৃত্যুর কয়েক বছরের মধ্যেই মারা যায় মা আমিনজান বিবি। দুই ভাই ও তিন বোনের মধ্যে গোলেনুর সবার ছোট। ছোট বোনের অসহায়ত্ব পাগল জীবনের দায়িত্বভার নিয়েছেন দারিদ্র বড় বোন নূরজাহান। 15-16 বছর যেকাল বয়স এই সময় এইরকম হয়েছে, আস্তে আস্তে মনখান গাড়াইয়া কালে পুরো আমার তাই হয়ে গেছে, ওই মানুষজন মারতে ধরতে পরে মনখান মোর মা বাবা ছেলে আর আটকাই মাটকাই রাখছে, এবার সেগুলো লাগাই বাঁধিয়ে রাখছি, সারিদের লাগদিকে যাইতে গিয়া আইতেরতেন আনা লাগতে বুঝছি, তারপর তো ওরম আটতে চলতে পারে না, কালে পায়খানা পেশাব সব করে বিসনি, এই অবস্থা, মা বাপ মরে গেছে পারে না, আমার দাঁড়িয়ে থাই আমি দেখি আর কি করি। গোলেনুরের দুলাভাই দুলাল দিনমজুরের কাজ করে যা আয় করে তা দিয়েই তার সংসার চলে কোনো মতো। আপনজনের মধ্যে গোলেনুরের দুই ভাই দুই বোন রয়েছে। তাদের মধ্যে বড় বোন নূরজাহান ছাড়া কেউ তার খোঁজখবর নেন না বলে জানান দুলাভাই দুলাল। মানসিক প্রতিবন্ধী শালিকে নিয়ে বর্তমানে ইউনিয়নের তক্তাবুনিয়া আবাসনের পশ্চিম পাশে তার ঘরের সামনে ছাপড়া দেয়া ঘরে কোনো মতো দিন পার করছেন গোলেনুর। কাঠফাটা এই গরমে ফ্যান পাখা ছাড়াই রাত কাটে তার। মানসিক প্রতিবন্ধী শালিকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দুলাভাই দুলালও। আগে ভালো আছিল, আমার বিয়ের পর ও ভালো আছিল, পরে কালে 15-16 বছরের বয়স, হেয়ে পরে আস্তে আস্তে মানে পাগল হয়ে যায়, ব্রেন শট হয়ে যায়, অল্প অল্প করতে করতে, এরপর তো মোর শ্বশুরই আসলে শাশুড়ি আসলে সবাই আসলে এ সময় মোটামুটি ভালো আছিল, তারা মরার পর মরার আগেই একেবারে পাগল আসলে ওই সকল দিয়ে আটকেই রাখতাম না, মানুষজন মারতে ই করতে, এক হইলে ব্রেন শট, আর হইলে যে প্রতিবন্ধী, তারপর বহুত মানুষের দ্বারা গিয়েছি মেম্বার চেয়ারম্যান দ্বারে, তারপর ডাক্তারের সার্টিফিকেট লইও তা একটা নাম দিয়ে দিমু, হ্যাঁ 5-7 চাউল হয়ে দেয় না, এই যে ঈদ কোরবানিতে 5-7 চাউল এইটাও দেয় না, এরা কয় নাই দিমু কমে কোনো, যে দৌড়ি ফৌড়ি যাইতে পারে হ্যাঁ দেয়, আর যে না যাইতে হয়তো দেয় না, এইভাবেই চলতে আছে আর এইটা। দীর্ঘ 22 বছর মানসিক ভারসাম্য হারিয়ে শিকলবন্দী জীবনযাপন করছেন গোলেনুর, তারপরও পাচ্ছে না সরকারের পক্ষ থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা, এমন কথা বলে ক্ষোভ প্রকাশ করছেন প্রতিবেশী ফারুক আকন। 22 বছর আগে সে ভালো ছিল, তার বাবা মা ছিল, মরার পরে তার এক বোনের কাছে থাকে, 22 বছর এইভাবে শিকলবন্দী করে রাখে, সে খাওয়া দাওয়া বিভিন্ন সময় তার ওই বোনের স্বামীর বাড়িতে থাকে, তাকে সেবা যত্ন যতটা পারে করে, তাদের একটা কুড়ির ঘরে যে রাখে, সে পায়খানা প্রসাব করে ফেলায়, তার একটা ভোটার আইডি কার্ড এনআইডি কার্ডও হয়েছে, তাকে হয়তো ডাক্তারি কোনো সনদ নাই বিদে সে সরকারি কোনো অনুদান পাইতেছেন, এবং তারও যারা ইউনিয়ন পরিষদে আছে দায়িত্বে, এই ইউনিয়নের যারা সচেতন লোকেরা আছে তারাও কোনো এটার সচেতনভাবে তাদের খেয়াল নেয় না, এই মেয়েটা সরকারি অনুদান থেকেও বঞ্চিত, তার চিকিৎসা খাওয়া, তারা এক ভগ্নীপতি দুলাল নামে, সেও খুব অসহায় দিনমজুরি, তার বাড়িতে থাকে, তার খাইতে পড়তে কষ্ট হয়েছে, তাদের চিকিৎসা ব্যবস্থা কিছুই সে করতে পারতেছে না। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে জেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন গোলেনুর সম্পর্কে তিনি অবগত আছেন, এখন থেকে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সুবিধা পাবেন গোলেনুর। আচ্ছা, গোলেনুর সম্পর্কে ইতিমধ্যে আমি জেনেছি, জেলা সমাজসেবা কার্যালয় থেকে সরকার কর্তৃক প্রদত্ত যে সমস্ত সহযোগিতা আছে সে সমস্ত সহযোগিতা প্রদান করা হবে ইনশাআল্লাহ। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেছেন গোলেনুরের বড় বোন সহ এলাকাবাসী। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।